এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার শতকরা 87.44%, যা গতবারের চেয়ে 6.14% কম। তবে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে 86,262 জন। এবারও ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। সব পরীক্ষার্থী ফেল করার প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে 32টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে কাজ করছে সরকার। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চামেলি হলে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত জোট সরকারের আমলে দেশে শিক্ষার হার কমে গিয়েছিল, যা এখন আবারও বাড়ছে। অনুষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপুমনি। এরপর বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পড়াশোনা দিকে আমাদের ছেলে মেয়েদেরকে আরও উৎসাহিত করা, কারণ আমি যখন 96 সালে সরকার গঠন করি তখন আমাদের সাক্ষরতার হার পেয়েছিলাম 44-45%। মাঝখানে 8 বছর আমরা ছিলাম না, বিএনপি জামাত জোট ক্ষমতা ছিল, তারপর কেয়ারটেকার গভর্নমেন্ট, পরে এসে দেখি সেই 65% থেকে কমে আবার তা নেমে গেছে। এবং এই যে আমরা ইলিটারেসি ফ্রি ডিস্ট্রিক্ট করবো বলে যে প্রজেক্টটা, সেটাও বন্ধ থাকে। তো যা হোক, তারপর থেকে আমাদের একটা প্রচেষ্টা যে আমরা, এবং সে সময় আমরা কিন্তু আবার ইউনেস্কো কর্তৃক একটা প্রাইজও পেয়েছিলাম।